জামিন পেলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ফের চোদ্দ দিনের হেফাজতে থাকতে হবে তাকে মানিকের বিরুদ্ধে একের পর এক সব তথ্য সামনে আসছে কি কাণ্ড করে গেছে এরা রাজ্যটাকে নিয়ে রাজ্যের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে দু হাজার সালে টেট পাস না করা তিনশো পঁচিশ জন পরীক্ষার্থী স্রেফ টাকার বিনিময়ে স্কুলে চাকরির যোগ্যতা অর্জন করেছে তারা পাস করে নেই কিন্তু টাকা দিয়ে পাস করে গেছে অর্থাৎ টাকা দিয়েই চাকরির যোগ্যতা অর্জন করেছে তারা বৃহস্পতিবার আদালতে মানিক মামলায় সোয়াল জবাবে এমনই দাবি করেছে নেডির আইনজীবী ফিরোজ এডোলজির বক্তব্য হচ্ছে ওই তিনশো জন পাশ করেনি টেটে কিন্তু তাদের থেকে পিছু সাত লক্ষ টাকা করে নিয়ে নম্বর বাড়িয়ে যোগ্যতার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে তার জেরেই তারা কিন্তু পেয়ে গেছে চাকরি একজন দুজন নয় তিনশো জন এরকম অনেক নাম কিন্তু আরো বাইরে আসা এরকমই দাবি করছে ইডি দু হাজার চোদ্দো সালের টেটে অনুত্তীর্ণদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল তার হিসেব করলে পঁচিশ কোটির অঙ্ক পেরিয়ে যাবে এছাড়া অফলাইন ট্রেনিং সেন্টারগুলো থেকে যে টাকা নেওয়া হতো তার পরিমাণ কম করে হবে কুড়ি কোটি এমনকি বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজির নামে ট্রেনিং সেন্টারগুলো থেকেও প্রচুর প্রচুর টাকা আদায় করা হয়েছিল সুতরাং এই রকম ব্যক্তিকে জামিন দেওয়াই যাবে না একে জামিনে বাইরে ছেড়ে দিলে উনি প্রমাণ লোপাটের চেষ্টা করবেন ইডির আইনজীবীর দাবি এরকমই আর এই ধরনের প্রমাণ হাতে এসেছে আমাদের আরও হাতে প্রমাণ আসবে এমনটাই কিন্তু ইডির আইনজীবীর দাবি করেছেন সেক্ষেত্রে সমস্ত সওয়াল জবাব শোনার পর মানিকের আইনজীবীর কোনো বক্তব্যই আর ধোপে টিকলো না জামিন কিন্তু মোটেই পাওয়া গেল না নির্দেশ দিল আদালত আরও চোদ্দ দিন হেফাজতেই তাকে থাকতে হবে কারণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে পাওয়া এখনও পর্যন্ত যে সমস্ত প্রমাণ আছে তার এগেনস্টে তাকে জামিন দেওয়ার প্রশ্নই ওঠে না ইডির আইনজীবীর কথাগুলোই আপাতত আদালত সঠিক বলে মনে করেছে এবং তাকে চোদ্দ দিনের হেফাজত দিয়ে দিয়েছে মানিক কিন্তু এবারেও জামিন পেলেন না পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলের পর্দায়